নিটল টাটা নিবেদিত জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন দৈনিক আমাদের নতুন সময়ের ইমেট্রাস এডিটর নাইমুল ইসলাম খান আছেন এবং যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ। দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথম যে আমাদের শিরোনামটি ছিল এরকম যে স্বাধীনতা গণতন্ত্র বদলে যাওয়া বাংলাদেশ, সবই আওয়ামী লীগের হাত ধরে, তারপরও সমালোচনা কেন? প্রধানমন্ত্রী আজকে একটি অনুষ্ঠানে এই প্রশ্ন তুলেছেন। জনাব মোস্তফা ফিরোজ, শুরুতে যদি আপনার কাছে আসি, মানে দেশের ইতিহাস অগ্রগতিতে দল হিসেবে আওয়ামী লীগের যে অবদান, সেটির সমালোচনা কি কেবল বিরোধিতার কারণেই বিরোধিতা করা হয় নাকি এই অবদানের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না? মানে নির্মোহ রাজনৈতিক বিবেচনা বিশ্লেষণ কি আসলেই আমাদের দেশে অনুপস্থিত? আপনার কাছে কি মনে হয়? না, ধন্যবাদ। না, এটা তো ঠিকই, মানে আওয়ামী লীগের হাত ধরেই তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এটা ঠিক আছে। কিন্তু এই স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধটার একটা সর্বব্যাপকতা ছিল, এখানে ছোট বড় মাঝারি ধরনের অনেকেরই অবদান ছিল, সবার অবদানকে একটা স্বীকৃতি দেওয়াটাও দরকার ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। কিন্তু অনেক সময় দেশের এই মুক্তিযুদ্ধ স্বাধীনতা প্রসঙ্গ আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন ভাবে উপস্থাপন করা হয় যে শুধুই আওয়ামী লীগ, আর কেউ নেই। কিন্তু আমরা তো জানি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে, বা অন্যরা যারা জানেন, অনেকেরই অবদান আছে, সবার অবদানকে স্বীকৃতি দিয়ে তারপরে হচ্ছে আমার নিজের অবদান। বরং মানে যারা মূল কাণ্ডারি, তারা বরং অন্যদেরকে যদি প্রশংসা করে, অন্যদেরকে যদি আরো বেশি সম্মান করে, তাহলে নিজেরা আরো বড় হয়, এই মানসিকতাটা নেই। এটা হলো আমাদের দেশে বিদ্যমান যে রাজনীতির সংকীর্ণতা, যে আমি সব, আমি ভালো, আমি সব, মানে আমি 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 থেকে আমরা শব্দটা আমরা মানে ব্যবহার করি না। এর ফলে হয় কি, আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থাটার ভিত্তিটাই নড়বড়ে হয়ে গেছে, এবং বিগত সময় দিন যত যাচ্ছে এই ব্যবস্থাটা শক্তিশালী হবার বদলে আমি বিষয়টা খুব শক্তিশালী হচ্ছে, এটা হচ্ছে বিপদ। কারণ আমাদের রাষ্ট্রটা তো গণতান্ত্রিক রাষ্ট্র, এবং মুক্তিযুদ্ধ স্বাধীনতা এর মূল বিষয়টাই হচ্ছে গণতন্ত্র, অন্য কিছু না। তো গণতন্ত্রের হাত ধরেই আমাদের অর্থনৈতিক অগ্রগতি হবে, নানান কিছু হবে, কিন্তু ওই জায়গাটায় আমাদের একটা বড় ধরনের দুর্বলতা রয়ে গেছে, এবং সেখানে আমিত্ব জিনিসটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, ফলে এই আমিত্বর কাছে আর সবাই মারা যাচ্ছে। এই জায়গাটা যদি আওয়ামী লীগ পুনরুদ্ধার করতে পারে, রিপেয়ার করতে পারে, এবং তারা যেহেতু নেতৃত্ব দেয়, তাহলে আমার ধারণা যে এটা সবার মাঝে এটা ব্যাপকতা লাভ করবে, এবং সবাই বলবে যে না, আওয়ামী লীগ তো শুধু একা কেন, সে তো সবাইকেই স্মরণ করে। এই জায়গাটায় আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, এইটা যদি না করি ইতিহাসটাও যেমন খণ্ডিত হবে, তেমনি আমি যে উদার, আমি যে বড়, সেটাও প্রমাণ হবে না। না, ইতিহাসের অবদান স্বীকৃতির কথা বললেন, ধন্যবাদ। তো যে বদলে যাওয়া বাংলাদেশের যে দাবি প্রধানমন্ত্রী করছেন, আওয়ামী লীগ করছেন, যে জিতে চলা বাংলাদেশ, সেখান থেকে স্মার্ট বাংলাদেশ, সেই জায়গাটাতে আওয়ামী লীগের অবদানকে কি মানে দলমত নির্বিশেষে সকলে স্বীকার করে, মানে নাকি এখানে আসলে এক ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি সকলের মধ্যে কাজ করে? না, সেখানে তো হচ্ছে না, সেখানে না হওয়ার পেছনে ওই যে রাজনৈতিক বিভাজনটা, যেহেতু আমাদের মানে গত বিগত 15 বছরের শাসন ব্যবস্থাটা এককেন্দ্রিক হওয়ার ফলে ওই সবাইকে নিয়ে যে উন্নয়নটা, সবাইকে নিয়ে যে একটা তৃপ্তির ঢেকুর তোলা, এবং আমিও করলাম, তুমিও করলাম, সবাই মিলে যে করবো, সেটা হচ্ছে না। না হতে হচ্ছে কি, মনে হচ্ছে যেন যেমন অনেক একনায়কতান্ত্রিক দেশও অনেক উন্নয়নের পথে যায়, তো কিন্তু বিরোধীরা কি সেটাকে স্বীকার করে? তারা তো বলে যে এটা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা। তো আমাদের এখানে এই বিতর্কটা যতক্ষণ না পর্যন্ত আমাদের মুক্ত ভোট, গণতন্ত্র, মানবাধিকার, এই বিষয়গুলো এস্টাবলিশ না হবে, এবং এই বিতর্কগুলোকে কমিয়ে সবাইকে যদি একটা রাজনৈতিক কাঠামোর মধ্যে না না যায়, তাহলে কিন্তু যে উন্নয়নটা হচ্ছে, উন্নয়ন তো অবশ্যই হচ্ছে, উন্নয়ন হয়নি তা তো না, উন্নয়নের একটা স্বাভাবিক গতি আছে, আর একটা আছে তার একটা ভিত্তিমূলটাকে শক্ত করে এগোনো। তো আমাদের ওই ভিত্তির জায়গাটা, যেহেতু গণতন্ত্রটা দুর্বল, সুতরাং অনেক ক্ষেত্রে মনে হয় যে আমাদের এই উন্নয়নের যে অগ্রগতিটা, এটা হলো ফেব্রিকেটেড, যে কোনো সময় এটা ধসে পড়তে পারে, এবং পৃথিবীর অনেক দেশ কিন্তু এরকম উন্নয়নের একটা পর্যায়ে যে ঠাস করে পড়ে গেছে। তো আমাদের এই জায়গাটা এখন শক্তিশালী করার ব্যাপার আছে, এই জায়গাটাই তো আমরা করতে পারছি না। এই জায়গায় আমরা শুধু দেখি একটা দলের অবস্থান, অন্য দলের অবস্থানটা নেই বা পার্টিসিপেশনটা নেই। এই জায়গাটা আমরা যদি ঠিক করতে পারি, আমার মনে হয় যে আমাদের দেশটাও যে এগুচ্ছে, সেই জায়গাটার একটা স্বীকৃতি আসবে সবার কাছ থেকে। অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। জনাব নাইমুল ইসলাম খান, মানে আওয়ামী লীগের অবদান বা সাফল্যকে সঠিকভাবে তুলে ধরার ক্ষেত্রে কোনো ঘাটতি আপনি মনে করেন কিনা? মানে দলটি তার অর্জনের তুলনায় সমালোচনা শিকারী বিষয়, এরকম একটি প্রচলিত ধারণা তো রয়েছে। প্রধানমন্ত্রী আজকে যে কথা বলেন, সেখানে আসলে কি বার্তা আসে?
প্রথমত আমরা এমন একটা পোলারাইজড মানে সোসাইটিতে যে সেখানে যারা ধরেন এই সরকারের সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করে, আপনি একদম চোখ বন্ধ করে ওই ব্যক্তি একটু ব্যাকগ্রাউন্ড চেক করেন, ইউ উইল ফাইন্ড যে উনি এনটি আওয়ামী লীগ ঐতিহ্যের ঘরানার। আমি এনটি আওয়ামী লীগ বললাম এই জন্য যে এটা নেসেসারিলি সবসময় বিএনপি হবে তা না, এটা অন্যান্য পার্টির বা তার একটা ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড আছে। সো একজন এনটি আওয়ামী লীগ আওয়ামী লীগের ভালোটা দেখবে না, মন্দটা বেশি দেখবে, দরকার হলে মিথ্যা মন্দ দেখবে, এই ব্যাপারে তো খুব হওয়ার বিস্মিত হওয়ার প্রশ্ন আসে না, হতাশ হওয়ার তো কোনো আলোচনাই আসা উচিত। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন এটা রাজনৈতিক সভার বক্তব্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে উনি ব্যক্তিগত জীবনে প্রায় মানে প্রাইভেটলি এটাতে কোনো হতাশা বোধ করেন, কারণ উনি জানেন যে ওরা এই বলবে সে এটাই বলবে, আমরাও জানি আস আপনি জানেন যে কে কোন প্রশ্নের জবাবে কি বলবে, কোনটাকে কিভাবে ব্যাখ্যা করবে এটা জানেন। নাও দেখার বিষয় হচ্ছে যে তথ্যগতভাবে যে যেটা দাবি করে সেটা ফ্যাকচুয়াল কিনা, মানে আমরা ফ্যাক্ট চেক করে দেখব যে তার দাবিটা ফ্যাকচুয়ালি কারেক্ট। এখন কারণ আমরা যদি এটা ফ্যাকচুয়াল কারেক্ট তথ্য দেই বা উপস্থাপন করি, তখনও যদি আমি এটাকে পার্টিজান বলি, তার মানে আমার চিন্তা এবং বিশ্লেষণের ক্ষেত্রে আমার একটা ত্রুটি, গভীর ত্রুটি আছে এখানে, কেন আপনি এটা আপনি আমি এটা করতে পারি না। সো লং দি ইনফরমেশন ইজ কারেক্ট, সে আমি যদি বলি শেখ হাসিনার বয়স সে 56 আর সরি 76 সম্ভবত, আমি আমি ঠিক ঠিক ছিল না 76, তো 76 বছর বয়স। এখন এটাকে আপনি অনেকভাবে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কারেক্ট একটা ইনফরমেশন যে প্রধানমন্ত্রীর বয়স সম্পর্কে আমাদের একটা ধারণা, এবং এই ধারণা থেকে আবার কেউ বিশ্লেষণ করতে পারেন যে নাঈমুল ইসলাম খান কি প্রধানমন্ত্রী যে একটু বয়স হয়ে গেছে এটা বোঝানোর জন্য এটা বললেন, আরেকজন বলতে পারে যে নাঈমুল ইসলাম খান কি দেখাইতে চাইলেন যে এই বয়সেও ওনার মধ্যে কত আছে, ভিগার আছে, ওনার ভাইটালিটি আছে সেটা উল্লেখ করার জন্য এটা বলেছেন কিনা, এটা নিয়ে বিশ্লেষণ হইতে পারে। মানে মানে বিষয়টা তো আসলে দৃষ্টিভঙ্গির, তাই তো? না না, দৃষ্টিভঙ্গির হবে বিশ্লেষণটা, কিন্তু ওনার বয়স 76 এটা নিয়ে তো বিতর্ক হইতে পারে না। আপনি তো আমাকে বলতে পারেন না যে আপনি বানায় বানায় কথা বলতেছেন, আপনি পার্টিজান কথা বলতেছেন, ওনার বয়স 76 এটা পার্টিজান স্টেটমেন্ট না, এটা ফ্যাক্ট। পার্টিজান স্টেটমেন্ট কোনটা বলতে পারেন আপনি? আমি যদি এরপরে কোয়ালিফাই করি, তো আমার মনে হয় যে এটা আমাদের যখন এখানে টেলিভিশনে টক শো হয় আমরা অনেক সময় অনেক বিতর্ক করি, অনেক আলোচনা করি, যেগুলি আসলে ওপিনিয়নের মতো দেখা হয় অথচ সেটা তথ্য। এখন আপনি তথ্যটা সঠিক কিনা এটা নিয়ে আমার সাথে চ্যালেঞ্জে আসা ভালো। যেমন আমি যদি এটা এমনি মানে বিষয়ের বাইরে যে ডক্টর ইউনুস এটা করেছেন, তখন আমাকে ওই আরেকজন ওপিনিয়ন দিল যে সারা পৃথিবীর মানুষ ওনাকে শ্রদ্ধা করে, আপনি কেন এটা বলছেন? এখন আমি তো শ্রদ্ধা অশ্রদ্ধার প্রশ্ন তুলি নাই, আমি বলেছি যে ওনার একটা ঘটনা, এটা ফ্যাক্ট, এই ফ্যাক্টে উনি কি ভালো না মন্দ এটাতে আমি যাই নাই তখনও। তো এইটা আমাদের এখানে একটা প্রবলেম, আমরা যারা আলোচনা করি আমরা তথ্যের বিপরীতে তথ্য দেই না, তথ্যের বিপরীতে মতামত দিই, তো তথ্যের বিপরীতে মতামত হয় না। মানে আমি যদি একটা আইনের পয়েন্ট আপনি পাল্টা আইনের রেফারেন্স দিবেন অথবা বলবেন আমার উদ্ধৃত আইনটা সঠিক না, দুইটার একটা বলতে হবে। আমাদের এখানে আবারও বলি যে শেখ হাসিনা একটা রাজনৈতিক অনুষ্ঠানে কথাটা বলছিলেন, তো রাজনৈতিক অনুষ্ঠানের বক্তব্য রাজনৈতিক অনুসারীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক হয়, তাদেরকে নানানভাবে চাঙ্গা করার আর কি উদ্দীপনা, এবং দিনটা তাৎপর্য তুলে ধরার জন্য রাজনৈতিক বক্তব্যগুলি আসে। কিন্তু আমি জানি না আপনি আমাকে অ্যালাউ করবেন কি না, ওই মোস্তফা ফিরোজ দীপু অন্য একটা প্রসঙ্গ বলেছেন যে ওই যে ইতিহাসের যে অবদান, অবদানটা
ওইটা কি আমি কিছু বলবো? কারণ আমরা মনে হয় যদি আপনি এলাও করেন আমরা একটা বিরতির পরে ফিরে এসে তারপর আলোচনা করি, আমার একটা বিরতির সময় হয়েছে আসলে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরবো কিছুক্ষণের মধ্যে। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমরা বিরতির পরে ফিরে এলাম। দৈনিক আমাদের নতুন সময়ের ইউনিটাস এডিটর নাইমুল ইসলাম খান এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ আছেন আমাদের সাথে। বিরতিতে যাওয়ার আগে নাইমুল ইসলাম খান, আপনি বলছিলেন যে ইতিহাসে আওয়ামী লীগের দল হিসেবে যে অবদান, যে স্বীকৃতি, সেটি নিয়ে আপনি একটু মন্তব্য করবেন। সেই সাথে আরেকটি খবর যেটি আমরা প্রচার করলাম একটু বলে নিতে চাই যে ভারতের সহায়তায় আবারও ক্ষমতায় আওয়ামী লীগ, এটি বিএনপি দাবি করছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশটির আবার সহায়তা কামনা করছে। এটি ডক্টর মঈন খান কারামুক্ত একজন বিএনপি নেতাকে দেখতে গিয়ে বলেছেন। আমি শুধু একটি প্রশ্ন শুধু জুড়ে দিতে চাই ডক্টর নাইমুল ইসলাম খান আপনার কাছে, যে ভারতের সহায়তায় যদি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে তবে সেই দেশটির কাছে সহায়তা চাচ্ছে বিএনপি, সেটি আসলে নেতাকর্মীদের কাছে কিংবা সাধারণ মানুষের কাছে কী বার্তা দিচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে বলছি যে মুক্তিযুদ্ধে বা মুক্তিযুদ্ধে অন্যান্যদের অবদান খাটো করা, আমি এইটা কেউ কেউ এটা নিয়ে বলেন, আমি কখনো কখনো শুনেছি, কিন্তু আমি কিন্তু বুঝি না। ধরেন মুক্তিযুদ্ধে কার অবদান খাটো করা হয়েছে, মানে খাটো করে কিভাবে কাউকে? মনে করেন বঙ্গবন্ধুর অবদানের সাথে তো আর কারোর তুলনা হবে না, সুতরাং বঙ্গবন্ধুর অবদান সবসময় সেপারেটলি এবং তার পাশে আর কারোর আলোচনা আসা সম্ভব না, কারণ অন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা বঙ্গবন্ধুর লেংথে, ধারাবাহিকতায় ওনার মত ত্যাগ তিতিক্ষার ভেতর দিয়ে কেউ রাখেন নাই এবং সেই নেতৃত্বের জায়গা ধারাবাহিকতায়ও ছিলেন না। তো নেতৃত্বের ধারাবাহিকতা মানে তার যে ত্যাগ, মানে উনি 23 বছরের পাকিস্তানি শাসনে যে 13.5 বছরের মতো জেল খেটেছেন, শুধু এই ধরনের হিসাবগুলি করলে ওনার প্যারালাল কেউ আসে না। তো যাই হোক, ওনার প্যারালাল নাই। তারপরে আর কার ভূমিকা নিয়ে আন্ডারমাইন করা হলো আমি কিন্তু বুঝি না। যেমন ধরেন তারপরে আওয়ামী লীগের 4 নেতার ব্যাপার, তাদের পরিবারের কেউ না কেউ ক্ষমতার কাছাকাছি সবসময় আছেন কোনো না কোনো ভাবে। আজকে যদি তাজ মন্ত্রী হয়, কালকে সিমিন চেয়ারম্যান অথবা অন্তত এমপি, কেউ মেয়র, নানান ভাবে আপনি একটু খেয়াল করে দেখেন। সুতরাং তাদের অবদান, এখন অন্য দলের কারোর অবদান, এখন অন্য দলের অবদান তো মানে মুক্তিযুদ্ধে ডেফিনেটলি তো অবদান ছিল, লক্ষাধিক সশস্ত্র মানে মুক্তিযোদ্ধা ছিল, তো তাদের জন্য তো মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে তো একটা মূল্যায়ন আছেই। আর অন্যান্য লেখক বুদ্ধিজীবীরা তো তাদের নিয়ে লেখালেখি করছেন, আলোচনা হচ্ছে। রাষ্ট্র এর চেয়ে বেশি আর কি করবে আমি ঠিক জানি না আর কি। আমি মোস্তফা ফিরোজের কাছে একটু অল্প হইলো এটা আমি বুঝতে চাই যে অবহেলা করা হচ্ছে কার, কাকে অবহেলা করা হচ্ছে এবং তার ব্যাপারে কি করা যেত, এটা আমার জানা রাখলো। এটা আমাদের মত সময় বলবেন আপনি যদি একটু বিএনপির প্রসঙ্গে। ওই প্রসঙ্গটা তো আসতেছি যে এখন ভারতের, এখন দেখেন আমি তো কে কিভাবে কথা বলে সেটার দায় দায়িত্ব নিতে পারবো না। আমি সাংবাদিক হিসেবে এবং অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা একজন মানুষ হিসেবে, একদম নিবেদিতভাবে আমি পর্যবেক্ষণ করেছি এই রাজনৈতিক প্রক্রিয়াগুলি। যেটা হয়েছে, ভারত যেটা করেছে সেটা হলো পশ্চিমা দেশগুলি আমাদের নির্বাচনের ব্যাপারে যে প্রভাবটা প্রয়োগ করছিল সেই প্রভাবটা নিউট্রালাইজ করেছে। সো এটাকে যদি আপনি পজিটিভ অথবা নেগেটিভ বলেন, এটা কিন্তু নিউট্রালাইজড হয়েছে ওই পশ্চিমা ওই কয়েকটা একটা দুইটা দেশের সাথে ভারতের। এর মধ্যে কিন্তু দলের ব্যাপার এখানে গৌণ, দলের ব্যাপার এখানে গৌণ। এখন গৌণটা কেন, যে আমেরিকাকে নিউট্রালাইজ করাতে যেটা হয়েছে, বিরোধী দল যেহেতু মানে ধরেন আমেরিকা অথবা ব্রিটেন অথবা ইউরোপের কিছু দেশের উপর নির্ভর করে তাদের রাজনৈতিক কৌশল নির্ধারণ করেছিল, এখন তারা যেভাবে অন্ধের মতো আমেরিকানদের উপরে নির্ভর করেছিল, ভেরি রং ছিল স্ট্র্যাটেজি, এটা প্রমাণিত হওয়াতে তারা অত্যন্ত মর্মাহত। সুতরাং তারা তাদের স্ট্র্যাটেজির ফেইলিওরের কারণে জনাব নাঈমুল ইসলাম খানের সংযোগটি সম্ভবত একটু বিঘ্নিত হচ্ছে, ধন্যবাদ তাকে। মোস্তফা ফিরোজ আপনার কাছে আসি, মানে কৌশলের কথা বলেছেন নাঈমুল ইসলাম খান, ভারত ফ্যাক্টর কিংবা রাজনীতিতে ভারতকে নিয়ে যে রাজনীতি হয় এবং বিএনপিও সেখানে একটি বড় প্রভাব ফেলে,
জি জনাব নাঈমুল ইসলাম খান, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মোস্তফা ফিরোজের কাছে এই প্রসঙ্গে জানতে চাই। সেখানে আজকের যে আমরা ডক্টর মঈন খানের কথা শুনলাম, অন্য বিএনপি সমমনা দলের নেতাদের কথা শুনলাম, সেটি আসলে কি বার্তা দিচ্ছে, কি প্রকাশ করছে? ডক্টর মঈন খানের বার্তাটা আমি একদম পরিষ্কার শুনিনি, কিন্তু ওবেদুল কাদেরের বক্তব্যটা শুনেছি। তো ওবেদুল কাদের যেটা বলেছেন যে ভারত পাশে না থাকলে বড় শক্তি অশুভ খেলা খেলে এই গণতন্ত্রকে নস্যাৎ করতো, এরকম একটা বক্তব্য। ডক্টর মঈন খান সম্ভবত বলেছেন যে গণতান্ত্রিক নির্বাচনে মানে সবারই মানে যারাই সমর্থন দেবে তাদের প্রতি বিএনপি কৃতজ্ঞ থাকবে বা দেশের মানুষ কৃতজ্ঞ থাকবে, সম্ভবত এরকম একটা বক্তব্য। তো আমাদের আসলে এখানে যেটা সমস্যাটা দেখা দিল যে বড় শক্তিগুলি মানে কি বড় শক্তি বলতে আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, তাদের যে অ্যাটিটিউডটা ছিল, তারা চেয়েছিল যে সবার একটা অংশগ্রহণে একটা নির্বাচন এবং নির্বাচনটা যাতে ফ্রি ফেয়ার হয়। এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখলাম সংলাপের জন্য চিঠি নিয়ে পিটার হাসকে দৌড়াদৌড়ি করতে। তো তার ভিত্তিতে যদি নির্বাচনটা হতো তো সেটা কি খারাপ হইতো? খারাপ তো হইতো না। এখন সেই কাতারে ভারতও যদি থাকতো তাহলে হয়তো আওয়ামী লীগের উপর আর একটু চাপ বাড়তো, নির্বাচনের শিডিউলটা পিছিয়ে দিত সংলাপের মধ্য দিয়ে, সবাই যাতে অংশ নেয় তার মধ্য দিয়ে যদি একটা নির্বাচন হতো তাহলে আজকে আমরা একটা ভালো পার্লামেন্ট পাইতাম। এখন আমাদের তো একটা চরম একটা অতৃপ্তি থেকে গেল এবং একটা মানে নৈতিক বৈধতার প্রশ্নটা তো সবসময় আলোচনা হবে যে 60-62টা বৈধ নিবন্ধিত এবং অনিবন্ধিত রাজনৈতিক দলকে বাদ দিয়ে এমন একটা নির্বাচন হলো যে নির্বাচনটাকে বিরোধী পক্ষ বলছে আমি এবং ডামি, অর্থাৎ বিরোধী পক্ষটাও এমন মাজুল এবং দুর্বল যে ভালো একটা সংসদ গড়ে উঠলো না। তো এই এটার মানে মানে পশ্চিমারা কি এরকমই একটা সংসদ চেয়েছিল? তারা তো চায়নি, তারা একটা ভালো নির্বাচন চেয়েছে। তো সুতরাং এটাকে তো বিরোধিতা করার কিছু নেই, বরং ভারতও যদি এটার সাথে সুর মিলিয়ে যদি সত্যিকার অর্থে, যেমন আমি মনে করি যে ভারত এবং আমেরিকার যৌথ একটা উদ্যোগে 1/11 এবং তার পরবর্তীতে 2008-এর যে নির্বাচনটা এটা প্রশংসনীয়, এখানে তো সমালোচনা করার কিছু নেই। তো ওই ধারায় যদি একটা নির্বাচন হইতো তাহলে তো ভালো হতো, অন্তত আমাদের এই মানে গণতন্ত্রের আক্ষেপটা মানে এই গত তিনটা টার্মে আমরা বেদনা অনুভব করি সেরকম তো ভাবে চলতো না, এটাই হচ্ছে মানে আমার মূল কথা। জি ধন্যবাদ মোস্তফা ফেরোজ। আমরা একটি বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে বাকি যে বিষয়গুলো রয়েছে আলোচনা করব, সেগুলো নিয়ে নিটলটাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমরা বিরতির পরে সংবাদ সম্প্রসারণে ফিরে এলাম, নিটলটাটা গ্রুপের নিবেদনে এই অনুষ্ঠানটি চলছে। আমাদের সাথে দুজন সিনিয়র সাংবাদিক আছেন, দৈনিক আমাদের নতুন সময়ের ইমিরেটাস এডিটর জনাব নাঈমুল ইসলাম খান এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। আবারও ফিরে আসতে চাই, বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের মতামত জেনেছি। এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সোচ্চার, সেই জাহাঙ্গীরনগর দুঃখিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি যে ঘটনা, সেখানে আরও একটি বিষয়ে আজকে আমরা খবরে দেখলাম যে যৌন হয়রানি এবং ফেল করানোর অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জরুরি সভা হয়েছে, আগামীকাল সে বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। এবং অবন্তি যিনি এর আগে আত্মহত্যা করেছিলেন তার সহপাঠী এবং সহকারী প্রক্টর কুমিল্লাতে রিমান্ডে আছেন। জনাব মোস্তফা ফিরোজ, অবন্তির এই ঘটনাকে আপনি কি বিচ্ছিন্ন ঘটনা মনে করেন? মানে এইসব দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের কতখানি শিক্ষা দেয়, কতখানি সচেতন করে, আদৌ করে? এটা 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 মারাত্মকভাবে এটা তো মানে অনেকগুলো ঘটনার পর একটা ছোট্ট করে মানে বিস্ফোরণ ঘটে, ফলে এটাকে যদি আমরা বিচ্ছিন্ন মনে করি, আমি মনে করি যে তাহলে পুরো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের ছাত্রী শিক্ষার্থীদের উপর চরম একটা আমরা এর দিকে ঠেলে দেবো। বরং এইগুলিকে ধরে নিয়ে যদি আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় মেয়ে শিক্ষার্থীদের ব্যাপারে যদি আলাদাভাবে যদি দেখভাল করা না হয় তাহলে আপনি দেখেন এই যে এই অবন্তির এই ঘটনা, তারপরে কদিন আগে যে ভিকারুননেসা স্কুলের একটা ঘটনা, অনেকগুলো ঘটনা কিন্তু ঘটে, কিন্তু সেটা আমরা একটা দুইটা জানতে পারি, কিন্তু অসংখ্য এরকম নিপীড়নের মধ্য দিয়ে নির্যাতনের মধ্য দিয়ে চলতে থাকে এবং এইটা একটা মহামারী, আমি বলবো যে এই মুহূর্তে একটা মহামারী আকার ধারণ করছে। এটাকে কিভাবে যুদ্ধের মধ্য দিয়ে এটাকে শেষ করতে হবে, নতুবা এবং দৃষ্টান্তমূলক ভাবে এটার শাস্তি নিশ্চিত করতে হবে। এবং আমি শুধু এটা বলবো যে আইনগত ভাবে না, এটা একটা সচেতনতা দিয়ে তৈরি করতে হবে,
সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, নারী শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী তাদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে, ছাত্রদেরও একটা পার্টিসিপেশন থাকতে হবে। ফলে এইরকম একটা মানে সর্বব্যাপী যদি আন্দোলন মুভমেন্ট গড়ে তোলা না যায়, তাহলে কিন্তু মানে আমরা প্রতিনিয়ত প্রায়ই আমরা এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়বো, যেটা মানে খুবই একটা দুর্ভাগ্য তৈরি হবে। শিক্ষার্থীদের জীবন, অভিভাবক সবাই খুবই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকবে। আমি এটাকে খুবই গুরুতর মনে করি এবং এটা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা না। জি, অনেক ধন্যবাদ মোস্তফা ফিরোজ। জনাব নাঈমুল ইসলাম খান, আমরা দেখছি যে বিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের ঘটনা ঘটছে, এখন দেখা যাচ্ছে যে ঘটনা ঘটার পর যে অভিযোগ করা হচ্ছে সেটিও সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না, মানে আসলে কোন চিত্রটি আমাদের সামনে উঠে আসছে, মানে করণীয়ই বা কি, সেইখানে কি আমরা কোথাও পিছিয়ে আছি? জি, আমরা তো নানানভাবে পিছিয়ে আছি, এই বিষয়ে পিছিয়ে থাকাটা হলো আমাদের জন্য চরম দুর্ভাগ্যজনক। আমি নিজে 3 কন্যার পিতা, সুতরাং আমার কাছে এই বিষয়টা হয়তো আরো অনেকের চাইতে একটু হলেও বেশি সেন্সিটিভ, কারণ আমি আমার মেয়েদের নিরাপত্তা, তাদের মর্যাদা এবং তাদের স্মুথ ভাবে এগিয়ে চলার জন্য তো আমার সকল পরীক্ষা, আমার শ্রম, আমার নিবেদন এইদিকে। সো আমি এই বিষয়গুলিকে একটু, আমি একটু পক্ষপাতিত্বের দৃষ্টিতেই দেখি। পক্ষপাতিত্বটা কি, যে নারীর প্রতি যে কোনো রকম অবিচার, যে কোনো সহিংসতা, একটু আমার কাছে মনে হয় যেন এটা একটা সেপারেট সেট অফ ল আমাদের দরকার। ইয়েস, আমাদের নারী নির্যাতনের সেপারেট আইন আছে, আমি ধারণা করি যে এখানেও সেটা প্রযোজ্য হবে, কিন্তু যাই হোক সেটা আবার আমি হোক আমার মেয়ে, তারপরেও একজন সিটিজেন হিসেবে যখন আমি কথা বলি, আমি যখন পিতৃত্বের বাইরে আসি, তখন এটা আমার দায়িত্ব হলো বলা যে এটা যেন অত্যন্ত সুচারুভাবে, নিরপেক্ষভাবে, ইন ডিটেল, গভীরভাবে যেন এটা রিসার্চ হয়, মানে তদন্ত হয়। এটা আমি রিসার্চ শব্দটা ইচ্ছা করে বললাম যে এটা যেন মানে প্রিসিশন থাকে, মানে ছোট 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 বিষয়কে অবহেলা না করা। যে এই মেয়েটা যখন অভিযোগ করে, একটা তো লিখিত অভিযোগের কথা আসছে, আমাদেরকে খোঁজ নিতে হবে যে লিখিত অভিযোগের আগেও তার কোনো অভিযোগ ছিল কিনা, তার বন্ধু বান্ধবরা এটা জানতো কিনা, তার মেটসরা, তার মানে ক্লাসের সহযোগীরা, কিভাবে আমাদের ক্লাসের সহযোগীদের ভূমিকা নেতিবাচক হয়ে যায়। নেতিবাচক বলতে ওই যে তার একাকিত্ব তৈরি হয়, একাকিত্ব মানে কি, হয়তো শিক্ষকদের প্রভাবে বা মানে নির্দেশে, কিন্তু একটা ছাত্র গোষ্ঠী একটি মেয়ের ব্যাপারে এতটাই নেতিবাচক হয়ে যায়। আমরা কিন্তু একাধিক ঘটনা এখন জানছি এই জগন্নাথেরই। জি, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি সম্প্রতি নিয়োগ পেয়েছেন, তিনি একজন নারী। এখানে কিন্তু দুটো ব্যাপার আমি এখানে উল্লেখ করব, যে আমরা যেন এই ভিসিকে একটু সময় দেই, তিনি তার নেতৃত্ব এবং নারীত্ব দুটোর কম্বিনেশনে একটা ন্যায় আনুক এবং নিবিড় তদন্তের ভিত্তিতে কোন অপরাধীকে সর্বোচ্চ সাজার বাইরে যেন যেতে না পারে সেরকম একটা চেষ্টা করবেন। কিন্তু আমি আবারও বলবো, তদন্ত নিশ্চয়ই খুবই পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে এবং বিচারের দিকে, বিচার তো আর তারা করবেন না, বিচারের দুইটা স্ফিয়ার থাকবে, একটা হলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিচার, তাদের প্রশাসনিক ব্যবস্থা, আরেকটা থাকবে ক্রিমিনাল অফেন্স হিসেবে, যেটা আমাদের আইনের চলছে, জি, দেশের আইনের অধীনে হবে। আমরা আশা করব যে এইগুলি দৃষ্টান্ত হবে এবং আমাদেরকে সচেষ্ট থাকতে হবে এই দৃষ্টান্তগুলি বাড়াতে হবে আমাদের, কারণ দৃষ্টান্তগুলি যদি একটা ধারাবাহিকতা তৈরি করা যায় তখন এটার ডেটারেন্ট এফেক্টটা হবে। মানে আইনের তো মূল লক্ষ্য হলো আইনে সাজাটা মানুষ জানলে তারা এই অপরাধ করা থেকে বিরত রাখবে নিজেদেরকে, এই ডেটারেন্ট এফেক্টটা পাইতে গেলে কিন্তু আইনের যে সঠিক প্রয়োগ করে একটা ধারাবাহিকতা প্রতিষ্ঠা করতে হয়। আপনি যে প্রশ্ন করেছিলেন এটা বিচ্ছিন্ন ঘটনা কিনা,
এই বিচারটাও একটা বিচ্ছিন্ন ঘটনায় পরিণত হইতে পারবে না, এটা একটা ধারাবাহিকতার সৃষ্টি, মানে যাতে একটি সামগ্রিক দৃষ্টান্ত হিসেবে সকলের কাছে সকলকে শোধরাতে যাতে সহায়তা করে। অনেক ধন্যবাদ জনাব নাঈমুল ইসলাম খান এবং মোস্তফা সিরাজ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের নিটল ডাটা নিবেদিত। সংবাদ সম্প্রসারণে থাকুন ডিবিসি নিউজের সাথে।